মঙ্গলবার বেশ জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম ছিল না আগরতলাস্থিত ইস্কন মন্দিরের উদ্যোগে আয়োজিত রথযাত্রার উৎসব। এই দিনটিতে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ইস্কন মন্দিরে আয়োজিত এই রথযাত্রার উৎসবের এদিন আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রথযাত্রার উৎসব বর্তমানে শুধুমাত্র ত্রিপুরা কিংবা ভারতবর্ষেই নয়, গোটা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে এই রথযাত্রার উৎসব। আগে একটা সময়ে আগরতলার জগন্নাথ বাড়ি থেকে এই রথ বের হতো, মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রার উৎসবের বেশ সুনাম রয়েছে। আর বর্তমানের প্রেক্ষাপটে ইস্কন মন্দির আয়োজিত এই রথযাত্রার উৎসবের মধ্য দিয়ে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। ঈশ্বরকে সকলেরই মানতে হবে। আজকের এই দিনটিতে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে মানুষের সাথে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মানুষকে সঙ্গে নিয়ে সবকা সাথ সবকা বিকাশের কাজ করে চলেছেন। রথযাত্রা আমরা সবাই বসে থাকি কবে এই দিনটা আসবে। ত্রিপুরাতে প্রথমে রথযাত্রা আমরা দেখেছি যে জগন্নাথ বাড়ির থেকে শুরু হয়েছে। এর আগেও মেলাঘরে একটা বহু ঐতিহ্যবাহী রথযাত্রা এবং তার সেখানে যে মেলা, গতকাল আমি সেখানে গিয়েছিলাম, তার উদ্বোধন আমি করে এসেছি। এখন আমাদের এই ইস্কনের ব্যবস্থাপনায় শুধু ভারতবর্ষে না বা ত্রিপুরাতেই নয়, পৃথিবীর সর্ব দেশে এখন সেই রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে এদিন ব্যাপক ভক্ত সমাগম ঘটে, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বৃষ্টি স্নাত দুপুরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, অনাবিল আনন্দে গা ভাসিয়েছেন ভক্তরা। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে করে গুন্ডিচা মন্দিরে, মানে জগন্নাথের মাসির বাড়িতে যান, যেটা হচ্ছে নাকি গুরুজি কনফারেন্স হয়, ওখানে যাচ্ছে। হ্যাঁ, ওখানে যাচ্ছে। তো তোমরা কি, আমরা সবাই নিয়ে যাচ্ছি ওদের, তোমরা সবাই নিয়ে যাচ্ছো? হ্যাঁ। ওয়েদারটা কিরকম আছে? এই যে ওয়েদারটা ঠিক আছে, মানে ঠান্ডা, কিন্তু বৃষ্টিটা তো একদম, মানে বৃষ্টির নিচে আমরাও ভিজছি, ওরাও ভিজছে। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার আরো দুই সদস্য সুশান্ত চৌধুরী এবং টিঙ্কু রায়, ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া। রথযাত্রার শুরুতে এদিন সাফাই করতেও দেখা যায় মুখ্যমন্ত্রী সহ অন্য দুই মন্ত্রীকে, সকলেই টানেন রথের দড়ি। সব মিলিয়ে বলা যেতে পারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথেই অনুষ্ঠিত হলো এই রথযাত্রার উৎসব। স্যান্দন টিভি।